দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু টিয়ে পাখি আছে, চারটা মেল পাখি আছে, তার ভিতর তিনটা পাখি ফুল টেম করা এবং কথা বলে। ফুল কথা বলা এবং টেম পাখি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আর এক পিসাস পাখি আছে, সে পাখিটা হলো ব্রিডিং করানোর জন্য, এটা টেম না এবং কথাও বলে না। আপনারা যাদের যাদের সিঙ্গেল ফিমেল আছে তারা মেল একটা নিয়ে সংগ্রহ আপনার ফিমেলের সাথে জোড়া দিতে পারেন, যদি চান আপনারা আপনার ঠিকানা মতোই পাখিগুলো নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, যারা টেম এবং কথা বলার সুন্দর কোয়ালিটির পাখি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আপনারা চাইলে আপনার ঠিকানা মতোই পাখিগুলো ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আর আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি চলে আসছি মিনাজ ভাইয়ের কাছে, চমৎকার কিছু পাখি নিয়ে আসছে ভাই। ভাইয়ের হাতের হাতের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার এক টিয়া পাখি আছে, সুন্দর টেম এবং কথা বলে, স্পষ্ট কথা শুনে আপনারা পাখিটা সংগ্রহ করতে পারবেন। সামনে ঈদ চলে আসছে, ঈদের কিছু ছাড় পাবেন আপনারা ভাইয়ের কাছ থেকে। তো ভাইয়ের কাছে কী কী পাখি আছে, কী দামে বিক্রি করছে সমস্ত বিষয় বিস্তারিত জানাবো। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। সামনে যেহেতু ঈদ চলে আসছে আমি চেষ্টা করবো আপনাদের কাছে ভালো ভালো পাখিগুলোর আপডেট দিতে, এবং ঈদের যে অফারগুলো আপনারা চান অবশ্যই অফার সহকারে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। আপনারা যে কোনো জায়গাতে পাখিগুলো নিতে পারবেন ডেলিভারির মাধ্যমে। এছাড়া যদি এসে নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি এসে পাখি দেখে শুনে সংগ্রহ করতে পারবেন। তো চলুন আর বেশি কথা নয়, ভিডিওটি শুরু করে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটা টিয়া পাখি আছে, চমৎকার কথা বলতেছি, স্পষ্ট কথা বলতেছে আমরা শুনতে পারছি। এটার বয়স কীরকম আছে? দুই বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার কথা বলে দেখতে পাচ্ছেন। আপনারা শুনতে পাচ্ছেন সুন্দর কথা বলতে পারে পাখিরা। আপনারা এসে পাখিদের সাথে খেলে পাখিটার কথা শুনে আপনারা পাখিদের সংগ্রহ করতে পারবেন। মাশাআল্লাহ, স্পষ্ট কথা বলে ভাই। কটা কথা বলে এটা? ভাইটা তিন চারটার মতো কথা বলে, মা বলে, মিঠু বলে, মেয়াও বলে, বাসি দেয়। এটা তিন চারটে কথা বলে, আরো কি কথা শিখানো যাবে? আর কথা শিখবে না, কিন্তু অনেক প্লেফুল পাখিটা দেখেন। মিঠু বেবি, মিঠু বেবি, খুবই চমৎকার এটা পাখি দেখতে পাচ্ছেন। মিঠু বেবি, আপনারা যারা টেম পাখি নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? সুন্দর কথা বলতেছে কিন্তু পাখিটা। ক্যামেরাতে খুব বেশি এটা পাখি কথা বলে না, কিন্তু অনার্গল কথা বলতেই যে আপনারা শুনতে পারছেন। আপনারা এসে কথা শুনে পাখিটা সংগ্রহ করতে পারবেন। দাম চাওয়া হচ্ছে মাত্র 13,000 টাকা। দামাদামি করবেন না, যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আরও কিছু পাখি আছে টেম পাখি, এগুলো দেখাবো আস্তে আস্তে। তার আগে ভাইয়ের কাছে কিছু হ্যান্ড ফিডিং বেবি আছে, আমরা হ্যান্ড ফিডিং বেবিগুলো দেখাই। এখানে চমৎকার কুনোরের বেবি আছে, পাইনাপেল এবং গ্রিন চেক কুনোরের বেবি না? জি। এগুলোর বয়স কীরকম ভাই? এগুলো বয়স 30 দিন। 30 দিন বয়স? জি। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করছেন এগুলো ভাই? এগুলো বিক্রি করছে 3500 টাকা পার পিস। 3500 টাকা পার পিস? জি ভাই। গ্রিন চেক পাইনাপেল সেম দাম? জি। সবগুলো ডাবল রেট, সবগুলোই ডাবল রেট করবেন না? চমৎকার কোয়ালিটির বেবি দেখতে পাচ্ছেন। তিন পিস আছে, দুই পিস আছে গ্রিন চেক, আর চার পিস পাইনাপেল। যার যেটা পছন্দ হবে যোগাযোগ করবেন। দুই কালারের সেম প্রাইস, 3500 টাকা পার পিস। চাইলে সুপার টেম, এটা সুপার টেমের জন্য একদম পারফেক্ট সাইজ বেবি ভাই। জি। অনেক সময় একদম ছোট বেবি হ্যান্ড ফিট করাতে পারে না, মারা যায়, সেজন্য ভাই আমার এই সাইজটা করা বেবি। আমি একদম ছোট সাইজ বেবি এনে এরকম পিস করে বিক্রি করি, একদম ছোট সাইজ বিক্রি করি না। এগুলো 3500 টাকা করে পার পিস, দুই পিস নিলে 7,000 টাকা। জি। আচ্ছা, ভাইয়ের কাছে চমৎকার কিছু পাখি আছে রয়ে দিকে আমরা দেখাবো। তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রে প্যারট আছে, খুবই চমৎকার। ওটার বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে। আচ্ছা, আমরা তার আগে ভাইয়ের কাছে এখানে দেখতে পাচ্ছি চমৎকার কিছু পাইনাপেল কুনোর আছে, ডাবল রেড ফ্যাক্টরের। যারা পাইনাপেল ব্রিডিং ফেয়ার খুঁজতে চান, ডাবল রেড ফ্যাক্টর। আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলোর কালার, মাশাআল্লাহ খুবই চমৎকার কালার। একবারে ঠোঁটের কাছের থেকে লেজ অব্দি মাশাআল্লাহ খুবই চমৎকার লাল। যারা ডাবল রেড ফ্যাক্টর, যেটা হাইপার রেড ফ্যাক্টর বলে, সেটার খুবই চমৎকার একটা পেয়ার আছে। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারবেন। ভাই, জোড়াটা কি ডিম বাচ্চা করছে এর আগে? জি ভাই, জোড়াটা রানিং। রানিং না, চমৎকার কালারটা মাশাআল্লাহ খুবই চমৎকার। কত যাচ্ছেন এই জোড়াটা? জোড়াটার দাম চাওয়াচ্ছে 13,000 টাকা। দাম চাওয়াচ্ছে 13,000। দামের সুযোগ আছে? কিছুটা সুযোগ আছে, কিছুটা সুযোগ আছে। এটা হলো হাইপার ব্লাড লাইন না? জি ভাই।
হাইপার প্ল্যানলে নিচে আছে সিঙ্গেল ফ্যাক্টর এর আমরা এগুলো দেখাবো সিঙ্গেল ফ্যাক্টর মধ্যে একটু এই যে দেখেন এটা সিঙ্গেল ফ্যাক্টর আর এটা সিঙ্গেল ফ্যাক্টর মধ্যে বলে একটু গাঢ় লাল আচ্ছা এটা গাঢ় লাল না এটা এই যে ডাবল ফ্যাক্টর যেটা বলে জি জি চমৎকার আর এর পাশে আছে সিঙ্গেল ফ্যাক্টর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল ফ্যাক্টর এটা ডাবল ফ্যাক্টর এটা একটু গাঢ় লাল হয় আর এটা বলে হাইপার রেড ফ্যাক্টর একবারে এর উপরে রেড ফ্যাক্টর হয় না চমৎকার মার্কিং এবং কোয়ালিটির পাখি এগুলো এখানে যেটা এই যে রেড ফ্যাক্টরটা আছে এটা কত যাচ্ছে ভাই এটা চা হচ্ছে ভাই 9000 টাকা এই পেটা যাচ্ছে 9000 টাকা আর সিঙ্গেল ফ্যাক্টরটা কত যাচ্ছে চা হচ্ছে ভাই 8000 টাকা 8000 টাকা আচ্ছা এগুলো যে আপনারা দেখতেই পাচ্ছেন কালার ভেদে বিভিন্ন দাম হয় এগুলো একটু কালার কম আছে সিঙ্গেল ফ্যাক্টর এটা হলো 8000 টাকা আর যেটা একটু রেড ফ্যাক্টর এটা হচ্ছে 9000 টাকা যেটা হাইপার ব্লাড লাইন এটা হচ্ছে 13000 টাকা যার যেটা পছন্দ হবে প্রয়োজন হবে যার দামে যার ভালো লাগবে সেটা চয়েস করে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো তারপরে এখানে আমরা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি এখানে একটা সানকুনোর পেয়ার আছে এখানে একটা মানে মোল্ডিং চলতেছে না মোল্ডিং চলতেছে এটা ফিমেল না মেল এটা হচ্ছে ফিমেল আর এই যেটা ক্লিয়ার আছে এটা মেল এটা মেল এই পেয়ারটা কত যাচ্ছে ডিম্বাচ্ছা করছে এর আগে পেয়ারটা ডিম্বাচ্ছা করছে এর আগে পেয়ারটার দাম চা হচ্ছে ভাই 25000 টাকা পেয়ারটার দাম চাচ্ছেন 25000 মেল ফিমেল 100% আছে না জি ভাই মেল ফিমেল 100% ফিমেলটা হলো মোল্ডিং এ আছে এটা মোল্ডিং শুরু হয়েছে আস্তে আস্তে মোল্ডিং শেষ হয়ে যাবে আর মেলটা ক্লিয়ার আছে যারা রানিং একটা পেয়ার খুঁজতেছেন এই অবস্থায় যদি নিতে চান আপনারা 25000 টাকায় এই পেয়ারটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এসে দেখে শুনে যদি পছন্দ করে নিতে পারেন খুবই কম প্রাইসের ভিতরে এই পেয়ারটা পেয়ে যাবেন আপনারা মোল্ডিংয়ে কোনো সমস্যা হয় না পাখি মোল্ডিং হয়ে গেলে আবার পাখি সাবেক ফিরে আসবে ফেদার উঠে গেলে আবার সুন্দর হবে পাখিটা যদি আপনাদের পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এসে দেখে যদি পছন্দ হয় পাখিটা নিয়ে যেতে পারবেন মাত্র 25000 টাকায় একটা সানকুনোর পেয়ার আর ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি এদিকে কিছু লাভবার্ড পাখি আছে এখানে রেড এড অফলাইন আছে দুই পেয়ার খুব চমৎকার দুই পেয়ারে রানিং মাশাল্লাহ কত করে চাচ্ছেন এগুলা ভাই এগুলো চাচ্ছেন হলো 6000 টাকা করে এরপরে দামাদামি সুযোগ আছে তো না কিছুটা দামাদামি করে পাখিগুলো নিতে পারবেন আর এখানে একটা পেয়ার ককাডাল পেয়ার আছে লুটিনো ককাডাল ডিম্বাচ্ছা করছে এই পেয়ারটা রানিং না এটারও ফিমেল মোল্ডিং এ মোল্ডিং শেষের দিকে না কত যাচ্ছেন এই পেয়ারটা পেয়ারটা চাচ্ছেন 6000 টাকা খুবই চমৎকার এটা পেয়ার দেখতে পাচ্ছেন মোল্ডিং এ যদি কেউ এসে দেখে পছন্দ করেন পাখি জোড়া নিতে পারেন মাত্র 6000 টাকা এই পেয়ারটা নিতে পারবেন আচ্ছা এদিকে আরো কিছু লাভবার আছে আমরা দেখবো তার আগে একটা পেয়ার লরি পাখি দেখতে পাচ্ছি এটা নতুন পেয়ার না এখানে একটা রেড কলার আছে দুইটাই রেড কলার দুইটাই রেড কলার এখানে মেল কোনটা ফিমেল কোনটা ভাই এটা মেল ওটা ফিমেল যেটা মোল্ডিং এটা মেল আর ক্লিয়ারটা হচ্ছে ফিমেল আচ্ছা আচ্ছা দেখি ডিম্বাচ্ছা করছে এর আগে ভাই ডিম ফিমেলটা নিউ আইডাল ব্রিড করতে আছে কিন্তু ডিম্বাচ্ছা এখনো করে নাই ফিমেল আইডাল তো আর মেলটা রানিং মেল রানিং ফিমেল নিউ আইডাল জি ভাই মেলের ডিম্বাচ্ছা করা হইছে আর ফিমেলের এখনো করা হয় না না ফিমেলের এখনো করা হয় না পেয়ারটা কত যাচ্ছে পেয়ারটা ভাই কোন দর্শক জন্য একদম 25000 টাকা বলো একদম 25000 জি ভাই দাম দিয়ে করা যাবে না না ভাই বলতে রেড কলার তো ভাই দুইটাই রেড কলার হ্যাঁ খুব চমৎকার এটা পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা যদি পছন্দ করেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র 25000 টাকায় ভাই মেলে কিন্তু পশম কিন্তু ফুলে আসছে স্যার বুকে দিক দেখেন পশমটা কিন্তু পশম উঠতেছে না এই যে গুড়ি গুড়ি পশম উঠতেছে দেখাই যায় চমৎকার এটা পাখি তবে রেড কালার তো খুবই চমৎকার হয় এগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে ফিমেলটা দেখলে বুঝতে পারবেন যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র 25000 টাকায় এই পেয়ারটা এসে দেখে শুনে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আর নিচে কিছু লাভবার পাখি আছে ভাইয়ের কাছে এখানে যা আছে সবগুলো ফিশার না জি ভাই তিন জোড়া ফিশার এক জোড়া হচ্ছে গ্রিন ফিশার এক জোড়া ইয়েলো ফিশার আর এক জোড়া হচ্ছে ব্লু মাস্ক জি ভাই আচ্ছা আচ্ছা এই গ্রিন ফিশার জোড়াটা কত যাচ্ছে ভাই গ্রিন ফিশারের জোড়াটা যাচ্ছে 5000 টাকা গ্রিন ফিশার জোড়াটা যাচ্ছে 5000 টাকা জি এগুলো কি সব ডিম্বাচ্ছা করা সবগুলো ডিম্বাচ্ছা করা সবই ডিম্বাচ্ছা করা ইয়েলো ফিশারটা ইয়েলো ফিশারটা নিউ অর্ডার নিউ অর্ডার আচ্ছা আচ্ছা ইয়েলো ফিশারটা কত যাচ্ছে ইয়েলো ফিশারটা ভাই 5000 টাকা ইয়েলো ফিশারটাও যাচ্ছে 5000 টাকা আর ব্লু মাস্ক ব্লু মাস্কটা ভাই 5500 টাকা এটা কি ডিম্বাচ্ছা করছে এর আগে জি ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার এটা পেয়ার দেখতে পাচ্ছেন ব্লু মাস্ক এটা পেয়ার তবে এই গ্রিন ফিশারটা সুন্দর একটা পেয়ার যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গ্রিন ফিশারটা দামাদামি করে সংগ্রহ করে নিয়ে যাবেন
মাশাআল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার, আপনার পছন্দ হবে যদি এসে সরাসরি দেখতে পারেন। তো এই ছিল ভাইয়ের কাছে লাভবার্ড পাখি। এরপরে আমরা ওইদিকে যাবো, কিছু পাখি আছে, টেম পাখি আছে, যারা টেম পাখি নিতে চান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এদিকে কিছু টেম পাখি আছে, এগুলো সবগুলো টিয়া পাখি দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার টিয়া পাখি আছে, এগুলো সব এখানে তিন পিস পাখি আছে, তিন পিসের ভিতরে দুই পিসের টেম পাখি না, এক পিস আছে নন টেম, সেটা ব্রিডিং করানোর জন্য। আচ্ছা আচ্ছা, এই যে টেম যে দুটো আছে, দুটো কত করে চাচ্ছে? লাডির উপরে কোনায় যেটা, আচ্ছা এটা হলো নন টেম, এটা ব্রিডিং করানোর জন্য। আচ্ছা, যারা মেল একটা খুঁজতেছেন সিঙ্গেল মেল, তারা এই মেলটা নিতে পারেন মাত্র 3,000 টাকায়। আর বাদ বাকি যা আছে এগুলো সবগুলো টেম পাখি, টেম এবং কথা বলে। আপনারা 13,000 টাকা করে হলে এই পাখিগুলো পার পিস নিতে পারবেন। দুইটা প্রত্যেকটা পাখির কথা শুনে দেখে শুনে আপনারা টেম হাতে বসায় কথা শুনে তারপরে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। প্রত্যেকটা পাখি কোয়ালিটি ফুল, এসে দেখে যদি পছন্দ হয় নিয়ে যাবেন, যদি পছন্দ না হয় কোনো প্রকার সংগ্রহ করার প্রয়োজন নেই। আর পছন্দ হলে অবশ্যই পাখিগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন পছন্দের পাখি, এখান থেকে টেম এবং কথা বলা। মাশাআল্লাহ, না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখির মাশাআল্লাহ কোয়ালিটি, আপনি হেলথ দেখে শুনে সংগ্রহ করবেন। আচ্ছা ভাই, আপনি এক পিস গেড়ে পেরোট রাখছেন, এটার বয়স কতদিন? বাচ্চা করছে, একদম বডি ফিটনেস দেখে নেবেন, শুধু যে পালসে ভাই উনি শুধু টেক কেয়ার করতে পারেন ওকে সুন্দর করে, সেই জন্য বডিটা একটু উইক হয়ে গেছিলো, কিন্তু আনার পরে আমি ভালোভাবে খাবার দিচ্ছি ওকে। খাবারটা দেখেন কী কী খাবার দেওয়া হচ্ছে ওকে, ভালো খাবার দেওয়া হচ্ছে, তো আমি ভালো দুধ করতেছে। দাম চাচ্ছেন হলে 50,000 টাকা, দামান দামি করা যাবে, কিছু তো দামা দামি করা যাবে, কারণ যে প্যান্ট একদম সর্বনিম্ন প্রাইস দিয়ে দিচ্ছে 25,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতে পারলেন গেড়ে পেরোট একটা ফিমেল, যারা সিঙ্গেল ফিমেল খুঁজতেছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, তার চেয়ে সবচেয়ে বেশি সুন্দর পাখি এগুলো। মিনাজ ভাই, এতক্ষণ ধরে আপনার পাখিগুলো দেখলাম, সুন্দর সুন্দর পাখিগুলো, যদি কেউ এসে নিতে চায় কোথায় আসবে, আর আপনার ফোন নাম্বারটা বলে দেবেন যদি কেউ যোগাযোগ করতে চায়। ইসিবি চত্বর। আচ্ছা আচ্ছা, আর ফোন নাম্বারটা? এই নম্বরে যোগাযোগ করলে ইসিবি চত্বরে এসে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। আর যদি ডেলিভারির মাধ্যমে নিতে চায় সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে। আচ্ছা আচ্ছা, আর কোনো দর্শক ভাই যারা নিতে আগ্রহী তারা কিন্তু ফোন দিতে পারবে, আর যারা নিতে আগ্রহী না তারা কিন্তু ফোন দিয়ে সময় নষ্ট করে লাভ নেই, কারণ রমজান মাস অনেকে রোজা রাখে, আমরা রোজা রাখবো ইনশাল্লাহ, কারণ রোজা রেখে বেশি কথা বলা যায় না। যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ ফোন দিবেন, মাল কিছুটা কম বেশ করে মাল দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা শুনতেই পারলেন, যদি যারা অ্যাকচুয়ালি পাখি সংগ্রহ করতে চান তারাই ফোন দেবেন, রমজান মাস অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না, যদি নেওয়ার ইচ্ছা থাকে ফোন দিবেন, দামাদামি করে কিছুটা কম বেশ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দেবেন। তো দর্শক, এগুলো ভিডিওটি শেষ করছি, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।